হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। তো আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস ম্যাথ ক্লাস 45 নিয়ে। এর আগে 44টা ভিডিও দেওয়া হয়ে গেছে, যার মধ্যে আমরা বিগত বছরে আসা সমস্ত শিফটের বহুত্ব সলভ করছি। তো আজকে আরও একটা শিফট নিয়ে চলে এসেছি, এই প্রশ্নগুলো কিন্তু আগামী এসএসসি এমটিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই প্রথম প্রশ্ন কী বলছে, 4,500 টাকা চারজন বন্ধুর মধ্যে এই অনুপাতে ভাগ করা হয়, সবথেকে কম ভাগ পাওয়া ব্যক্তির ভাগের পরিমাণটা কত? তো আমরা আগে অনুপাত থেকে সাজিয়ে নেবো, তাহলে 1:6:1:4:1:3:1:2, তো 12 দিয়ে গুণ করলে ওপরে পাবো আমি 2, 3, 4, আর এখানে কত পাচ্ছি 6। তো দেখো এখান থেকে বার করতে হবে যে 2 = কত, কারণ 2 এর পরিমাণ সবথেকে কম। দেখো 2 + 3 তোমার 5, 4, 9, 6, 15, তাহলে 15 = হচ্ছে কত, 4,500। ঠিক আছে, মোট তাহলে 1 = কত হবে 300, তাহলে 2 = কত হবে 2 × 300, কত হবে 600 টাকা। সবথেকে কম ভাগ পাওয়া ব্যক্তির পরিমাণ কত হচ্ছে 600 টাকা। এটা আমরা আনুপাতিক ভাগাহার করে করতে পারতাম, তাহলে 2/15 × 45 করতাম, 4500 করলেও সেই একইভাবে 300 × 2 = 600 আসতো। ঠিক আছে, যা খুশি। চলো পয়েন্টটা যাবো আমরা। 30 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা অর্ধ গোলাকৃতি বাটিকে চোঙাকৃতি গ্লাস ব্যবহার করে জল দিয়ে ভর্তি করা হলো। যদি চোঙাকৃতি গ্লাসটিকে 72 বার ঢাললে বাটিটি পূর্ণ হয়, তবে গ্লাসটার এবং গ্লাসটার উচ্চতা যদি 10 সেমি হয়, তবে গ্লাসটার ভূমি ব্যাসার্ধ কত? তো গ্লাস মানে সেটা কি, একটা চোঙ, তাই না? চোঙ যার উচ্চতা বলে দিয়েছে কত, উচ্চতা বলে দিয়েছে এখানে আমার 10 বলে দিয়েছে, আর এর ব্যাসার্ধটা জানি না আমি, সেটা হচ্ছে আমি আর। তাহলে চোঙের আয়তন কী হবে, মানে গ্লাসটার আয়তন কী হবে, πr² h, মানে πr² × 10। তো এই 72টা গ্লাস, তার মানে 72টা গ্লাসের মোট আয়তন, মানে 72 বার দিয়েছে, মানে 72 বার গ্লাস, মানে πr² × 10, তার সাথে 72-এর গুণ সমান কী হবে, এই 72 বার ঢেলে কী করেছে, না একটা অর্ধগোলাকৃতি বাটি আছে সেই বাটিটাকে পূর্ণ করেছে। তো দেখো এর আয়তনের সূত্র কী, না 2/3πr³, 2/3πr³। এখানে আর এর মান কত দেখো, এখানে আর এর মান হচ্ছে 30 কিউব। ঠিক আছে, ব্যাস আমাকে এখান থেকে বার করতে হবে r² মানটা। তো এখান থেকে পাই কেটে যায়, r² এরপরে থাক 2/3, এটা পুরো ভেঙে দিতে হবে, কাটাকুটি করতে আমার সুবিধা হবে, 3টে 30 রয়েছে, 1/72, আর দেখো 1/10। ঠিক আছে, তো 3 আর 30 কাটছি এখান থেকে 10, তাহলে এই 10 আর এই 10 কেটে গেল এখান থেকে। ঠিক আছে, 2 আর 72 কাটছি, কত হচ্ছে আমার 36, আর কাটাকুটি করে লাভ নেই। আর এর মান কত হবে দেখো, 2/30 থেকে 1/30 আসবে, আর 36 থেকে আসবে 6, তাহলে 6/30/6 মানে 5, তাহলে আর এর মান কত পেয়ে গেলাম আমি 5, তাহলে গ্লাসটির ভূমি ব্যাসার্ধ কত হলো 5 সেন্টিমিটার। চলো পরের প্রশ্ন যাব। কী বলেছে এখানে, রিমা একটা শপিং মলে গেলো একটা গিফট কিনতে, সে দেখলো একটা দোকান পরপর 50% ও 30% ছাড় দিচ্ছে, সে একটা গিফট পছন্দ করলো যার MRP মানে এটা কি ধার্য মূল্য বা তোমার মার্কড প্রাইস কত, 1700 টাকা, তবে গিফটটা কিনতে তার কত খরচ হলো? তো এই 1700 টাকার ওপর সে ডিসকাউন্ট পাবে, একবার 50% মানে 100 থেকে 50 বিয়োগ করলে সেই 85ই হয়, 50/100, 30% মানে কি, 100 থেকে 30 বিয়োগ করলে কত হয়, না 70/100, ব্যাস এটাই হবে আমার অ্যান্সার, সলিউশন করো এটাকে। এটা কালো 2 হয়, এটা কালো হয় 35, তো দেখো এখান থেকে কত পাচ্ছি আমি, 5, 7, 35 আর 17, 5, 17 পুরো 5, 17 হলো 8, 3, 7, 51, আর 8 হচ্ছে 59, 595 হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে যে জিনিসটার মার্কড প্রাইস ছিল 1700 টাকা, তাকে সেটা কিনতে লাগবে কত, 595 টাকা, কারণ পরপর দুটো ডিসকাউন্ট রয়েছে। ঠিক আছে, চলো পয়েন্টটা যাবো আমরা। একজন ব্যাটসম্যান 120 রান করেছে, যার মধ্যে 4টে 6 এবং 6টা 4 রয়েছে, সে কত শতাংশ রান ছুটে নিয়েছে, মানে বাউন্ডারি বাদ দিয়ে রানের পরিমাণটা কত? তো 4টে 6 মানে 4 × 6 মানে 24, 6টা 4 মানে 6 × 4 মানে 24, মানে একই, মানে এখান থেকে পেয়ে গেলাম কত, এটা 48, মানে 120-র মধ্যে 48 রান করেছে কি বাউন্ডারি দিয়ে, তাহলে নট বাউন্ডারি মানে বাউন্ডারি বাদ দিয়ে রানিং বিটুইন দ্য উইকেট করে কত পেয়েছে, না 120 থেকে 48 বিয়োগ করে কত পাচ্ছি আমরা 2, আর এখানে কত পাচ্ছি আমরা 72, তাহলে 72টা রান করেছে কিন্তু সে রানিং বিটুইন দ্য উইকেট, তাহলে 72টা 120 কত শতাংশ, তো 72/120 × 100, দেখো এই শূন্য কাটে, 12 দিয়ে এটা কাটলে তোমার 6 হয়, তোমার 60%, তো 60% রান সে রানিং বিটুইন দ্য উইকেটে নিয়েছে। চলো পরের প্রশ্নে যাবো। কী বলেছে, ক্ষুদ্রতম সংখ্যাটিকে নির্ণয় করো যাকে 19 এবং 23 দিয়ে ভাগ করলে 13 ও 17 ভাগশেষ পাওয়া যায়। দেখো এমন একটা সংখ্যা যাকে 19 দিয়ে ভাগ করলে কী পাবো আমরা, 13 ভাগশেষ পাবো, আর ওই একই সংখ্যাকে যদি 23 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত পাবো আমি, 17। এবার এখানে দেখো মজার ব্যাপার যে 19 থেকে যদি 13 বিয়োগ করি কত পাচ্ছি আমি 6, 23 থেকে যদি 17 বিয়োগ করি পাবো আমি কত, 6।
তার মানে যে সংখ্যাটাকে আমাদের উচিত প্রথমে কী না 19 আর 23 দ্বারা বিভাজ্য হবে এমন একটা সংখ্যা বার করা। দেখো এটা তো কিছু করা যায় না, যেহেতু এর লসাগু করা যাবে না, মানে এই ডাইরেক্ট গুণ করে দিতে হবে এটাকে। তাহলে 23 গুণ 19 করলে কত পাচ্ছি আমরা এখান থেকে? 3 9 57 7 অর্থাৎ হলো 5 19 2 38 আর 5 হচ্ছে কত? 43 4 37 হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে যদি আমি 19 বা 23 দিয়ে ভাগ করি তাহলে ভাগ মিলে যাবে। তাহলে ভাগ মিলবে না কখন? যখন সেটা থেকে আমি 6 বিয়োগ করব। কারণ এখানে দেখো এদের মধ্যে অন্তরটা কত? 6। 431 হচ্ছে আমার নির্ণয় সেই সংখ্যা যাকে 19 ও 23 দিয়ে ভাগ করলে 13 ও 17 ভাগশেষ থাকবে। আশা করি বোঝা গেছে। 431। চলো পরেরটা যাবো আমরা। কী বলেছে এখানে? একটা নিরেট তামার গোলক যার ব্যাসার্ধ এত তাকে গড়িয়ে একটা তারে পরিণত করা হলো যার ক্রস সেকশনের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। দেখো ক্রস সেকশন মানে কী বোঝায়? যে কোনো তার মানে সেটা একটা চোম, এটা মনে রাখতে হবে। তোমার ক্রস সেকশন মানে ধরো এই মুখে যে ছেদ, মুখে যে কাটা অংশ, এইখানে ব্যাসার্ধ কত? 8। তার মানে বলতে গেলে এটাই হচ্ছে ভূমি ব্যাসার্ধ। তারটা দৈর্ঘ্য মানে কত? এখানে উচ্চতা আমার সমান, দৈর্ঘ্য যা উচ্চতা তাই। তার মানে চোঙের ক্ষেত্রে যা হয় তাই করবো আমরা এখানে। তাহলে এর আয়তন কী হয় না? π r² h। তো এইটাকেই আমরা কাজে লাগাবো। নিরেট তামার গোলক যার ব্যাসার্ধ হচ্ছে 6, তাহলে এর আয়তন কত হবে? 4 3 π 6³। ঠিক আছে, এটাকে গলিয়ে কী করছি আমি? এটা তার তৈরি করছি যার ব্যাসার্ধটা আমাকে, যার উচ্চতাটা আমাকে বার করতে হবে। মানে π ×r এর মান দেখে এখানে বলে দিয়েছে কত? 8 সেমি। তাহলে 8² ×h, এইচটা আমাকে এখান থেকে বার করতে হবে। তাহলে এইচ যেটা মানে থাক, পাই কেটে গেলো। তাহলে 4 3 এখান থেকে একটা 6, এখান থেকে আমি 36 করছি, আর এটা এবারে নামাতে দিচ্ছি কত? 1 এর 64। ঠিক আছে, 3 দিয়ে এটা কাটলে হয় 2, 2 দিয়ে এটা কাটলে হয় 32, 32 দিয়ে এটা কাটলে হয় 4 আসতে 32। আচ্ছা, এটা কাটাকুটি করবো, 4 লং 36, 4 দুগুণে 8, তার মানে 4.5 সেমি। 4.5 সেমি হচ্ছে তারটার দৈর্ঘ্য বা যেখানে চোঙটার উচ্চতা এখানে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাবো। কি বলেছে? 3 বছর আগে স্বামী স্ত্রীর গড় বয়স ছিল 39 বছর। তার মানে 3 বছর আগে তাদের মোট বয়স কত ছিল? আচ্ছা, এখানে আমি হাজব্যান্ড আর ওয়াইফ এইভাবে লিখছি। তাহলে মোট বয়স কত ছিল না? 39 দুগুণে হচ্ছে 78। তাহলে বর্তমানে প্রেজেন্ট ডেতে হাজব্যান্ড আর ওয়াইফ মিলিয়ে কত হবে বলো তো? 78 প্লাস 3 যোগ 3, কারণ 3 বছর আগে মানে এরও 3 বছর বাড়বে, ওয়াইফের 3 বছর বাড়বে, তার মানে কত হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি আমি? 84। তো ধরলাম এখন তাদের সন্তানের বয়স এক্স, তাহলে তাদের মোট বয়স কত বর্তমানে? হাজব্যান্ড প্লাস ওয়াইফ প্লাস সন কী হবে? 84 প্লাস এক্স। ঠিক আছে, কী বলেছে এবার? 2 বছর পর স্বামী স্ত্রী এবং সন্তানের গড় বয়স হবে 34 বছর। তাহলে বর্তমানে সন্তানের বয়স কত? তাহলে 2 বছর পর টোটালটা কত হবে? 34 ×3 কত হচ্ছে? 102। ঠিক আছে, তো 2 বছর পর মানে বর্তমানটা তো এইটা, তার মানে 2 বছর পর মানে নিশ্চয়ই স্বামীর বয়স 2 বছর বাড়বে, স্ত্রীর বয়স 2 বছর বাড়বে, আবার সন্তানের বয়সও 2 বছর বাড়বে, মানে মোট কিন্তু তাহলে 6 বছর বাড়বে। ঠিক আছে, ব্যাস এটাই আমার অ্যান্সার করতে হবে এখান থেকে এক্সের মান। তাহলে 102 থেকে 84 আর 6 যোগ করলে কত হয়? 90 বিয়োগ করে দাও কত হয়ে গেলো? 12। এগুলো মুখে মুখে হয়ে যায়, একটু ভেঙে করালাম যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সন্তানের বয়স তাহলে কত হলো? 12 বছর। যত বয়স পর বলবে তাহলে প্রত্যেকেরই সেই বয়সটা বাড়বে, সেই কনসেপ্টটাই তো লাগালাম এখানে। চলো পরে প্রশ্ন। একটা দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয়মূল্যের 4 গুণ। যদি বিক্রয় মূল্যকে 300 টাকা কমানো হয় তবে লাভ হয় 250%, তো ওটার ক্রয়মূল্য কত? তো কী বলেছে? বিক্রয় মূল্য ক্রয়মূল্যের 4 গুণ, তার মানে CP/SP করলে কী পাচ্ছি আমরা? 1/4। তো যদি আমি ধরি যে CP হচ্ছে X, তাহলে SP কত এখানে? 4X। এই 4X যদি আমি 300 টাকা কমাই তাহলে কী হবে না আমার? 250% লাভ হবে। তার মানে এই X-এর ওপর 250% লাভ, তার মানে 100 প্লাস 250 বাই 100, তার মানে X ×350/100, এইটাও তো একটা নতুন SP আমার, নতুন বিক্রয় মূল্য। তো এইটার সাথে আমি এটাকে সমান করে দেবো 350/100-কে। 0 0 কাটে, 5 দিয়ে কাটলে হয় 7, 5 দিয়ে কাটলে হয় 2। তো দেখো এখান থেকে গুণ করলে কত পাচ্ছি? 8X-600, এখান থেকে পাচ্ছি আমি 7X। তাহলে যদি এপার ওপার করি তাহলে জাস্ট X সমান কত হবে? 600। তাহলে 600 টাকা হচ্ছে তো ওটার কয় মূল্য, কারণ আমি ধরেছিলাম X সমান কয় মূল্য। চলো পরেরটা যাবো আমরা। কী বলেছে এখানে? ছবিতে 8টা ভিন্ন বইয়ের প্রশ্ন সংখ্যাকে মোট প্রশ্নের সাপেক্ষে কেন্দ্রীয় কোণ দ্বারা প্রকাশ করা হয়েছে।
B3 ও B6 এর মোট পোজিশন হচ্ছে 165, তাহলে আটটা বইয়ের মোট পোজিশন কত? দেখো আটটা বই মানে পুরো গোলটা, পুরো গোল মানে বারবার বলেছি আমি সেটা 360 ডিগ্রির সাথে সমান। এবার আমার দেখা দরকার যে B3 আর B6 মিলিয়ে কত। দেখো B3 মানে তোমার 18%, এই 18 ডিগ্রি, আর B6 মানে কত? 48 ডিগ্রি। তাহলে 18 ডিগ্রি প্লাস 48 ডিগ্রি কত হয়? 66 ডিগ্রি। তো 66 ডিগ্রি সমান সমান হচ্ছে 165টা, একে কত আর 360-তে কত? তাহলে 165/66 × 360, 6 দিয়ে কাটলে হয় 60, 6 দিয়ে কাটলে হয় 11, 11 দিয়ে কাটলে হয় তোমার 15, মানে 15×6 90, পাশে একটা শূন্য, তাহলে 90, 900টি প্রশ্ন। তাহলে 360 ডিগ্রি মানে হচ্ছে 900টা প্রশ্ন, তাহলে মোট প্রশ্ন কত হলো? 900টা। চলো পরেরটা যাবো আমরা। 100 মিটারে একটা প্রতিযোগিতায় এ বিকে 10 মিটারে হারায়, 100 মিটারের প্রতিযোগিতায় বি সিকে 10 মিটারে হারালে এ সিকে কত মিটারে হারাবে? তো এই অঙ্কটা আগে শিফটও করিয়েছিলাম আমি, কিছুই না, রেশিও করে করব আমরা অঙ্কটাকে। এ বিকে 10 মিটারে হারায় মানে যত ততক্ষণে এ 100 গেছে ততক্ষণে বি গেছে 90, একই রকমভাবে বি সিকে 10 মিটারে হারায় তাহলে যতক্ষণে বি গেছে 100, সি গেছে কত? 90। তো রেশিও করলে কত পাচ্ছি? এটা 10:9, এটা পাচ্ছি আমি 10:9। এই রেশিওটাকে আমি কনভার্ট করবো না, এক জায়গায় করতে হবে, কী করতে হবে? বিটাকে আমার মিল করতে হবে তোমার এক্সের সাথে, আমি করবো 10-এর গুণ, ঠিক আছে, এটার সাথে করব আমি 9-এর গুণ, তবে মিলবে এটা। তাহলে 100:90, 90:81, তাহলে A:B:C পেয়ে গেলাম আমি এখান থেকে কত? 100:90:81। যদি কম্পেয়ার করি কী বলেছে এখানে, এ আর সি, এ সিকে কত মিটারে হারাবে? তো এ যখন 100, সি তখন 81, তাহলে কত মিটারে হারালো? 100-81 সমান কত হচ্ছে? 19 মিটারে হারাবে। আশা করি বোঝা গেছে, পুরো রেশিও ধরে করলেই কিন্তু অঙ্কটা খুব কুইক করতে পারবে। চলো পরের প্রশ্ন। 5 জন শিশুর একটা পরীক্ষায় এত এত নম্বর পেয়েছে, গড় নম্বর কত? তো যোগ করে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো, তো 12 আর 14 কত হচ্ছে? 26, 26 8 হচ্ছে 34, 34 10 হচ্ছে তোমার 44, 44 আর 16 কত হচ্ছে? 60। তো 60কে 5 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা? 12। তাহলে এটাই হচ্ছে তার গড় নম্বর, সোজা অঙ্ক। চলো পরেরটা যাবো আমরা। একটি মিশ্রণে জল ও দুধের অনুপাত দিয়ে দিয়েছে কত? 2:3। কত পরিমাণ জল 20 কেজির এই মিশ্রণে ঢালতে হবে যাতে নতুন মিশ্রণে জল দুধের অনুপাত হবে 1:1? তো দেখো জল আর দুধ কী আছে? 2:3 অনুপাতে আছে। মোট মিশ্রণটা কত? 20 কেজি। তার মানে দেখো 5 = 20, তাই না? 2 আর 3 যোগ করলে কত হয়? 5। তাহলে 5 = 20। তাহলে দেখো 1 = কত হচ্ছে? না 4। তার মানে এখান থেকে জলটা পেয়ে যাচ্ছি কত? না 8, 8 কেজি জল রয়েছে, আর কি না 12 কেজি রয়েছে দুধ, তাই না? এবার এইটার সাথে কী বলেছে? না শুধুমাত্র জল মেশাতে হবে, শুধুমাত্র ওয়াটার মেশাতে হবে, যার জন্য কী হবে অনুপাতটা কী হবে? 1:1। তার মানে দেখো দুধটা তো পাল্টাবে না, দুধটা একই থাকবে, তার মানে 12:12, মানে এই যে 12টা এখানে থাকবে সেটা থাকছেই। 1:1 হতে গেলে নিশ্চয়ই এর আগেরটাকেও 12 হতে হবে, তার মানে 8 কেজি আছে, করতে হবে আমাকে 12 কেজি, তার মানে কত লাগবে আর? 12 থেকে 8 বিয়োগ করে কত হয়? 4। তো 4 কেজি আমার এখানে জল ঢালতে হবে, যার জন্য অনুপাত হবে 1:1। আশা করি বোঝা গেছে। এখানে কী করলাম আমি? শুধু বলেছি কি না ওয়াটারটাকে আমাকে এখানে ঢালতে হবে, এখানে দুধের কিছু বলেনি, দুধ একই থাকবে, মানে 12 এখানে আছে মানে 12 এখানেও থাকবে। এইবার দেখো 1:1 হওয়ার অর্থ কী? 12 এখানে থাকা মানে এখানেও নিশ্চয়ই 12 থাকা। তো 12 কখন হবে? না যদি 8-এর সঙ্গে আমি 4 যোগ করি তাহলে সেটা 4 কেজি হয়ে গেল। চলো পরের প্রশ্ন। কী বলছে এখানে? কোনো মূলধন সরল সুদে 4 বছরে যদি 3 গুণ হয় তবে একই সুদের হারে 5 গুণ হতে কত সময় লাগবে? তার মানে 4 বছরে পি থেকে হচ্ছে 3p, তখন ইন্টারেস্টটা কত এখানে? 2p। কতর ওপর ইন্টারেস্ট? পির ওপর। 8টা এখানে বার করতে হবে সময়টা, তোমার 4 বছর/100, তাই এখানে কাটাকুটি করলে কী পাচ্ছি? আর এর মান দেখো এখান থেকে 50, এখান থেকে 25 আর 2 50, মানে আর এর মান হচ্ছে তোমার 50। এইটা কী বলেছে? একই সুদের হারে পি হবে কি? 5p, তখন ইন্টারেস্ট কত হলো? 4p। কতর ওপর 4p? পির ওপর। এখানে আর এর মান 50 জানি আমরা, টিটা আমাকে বার করতে হবে বাই 100, 50 দিয়ে 100 করলে হয় 2, টি সমান হচ্ছে 8, তখন 8 বছরে ওই টাকাটা কিন্তু একই সুদের হারে 5 গুণ হতে সময় নেবে, ঠিক আছে। চলো পরেরটা যাবো আমরা। বর্গক্ষেত্রে পরিসীমা 36, প্রতিরেবাহ দৈর্ঘ্য, তো 36কে 4 দিয়ে ভাগ করে দাও, 4a = 36, তখন এ মানে কত হবে? 9, তাহলে 9 সেমি হচ্ছে প্রতিরেবাহ দৈর্ঘ্য। চলো পরেরটা যাবো আমরা। একে অপরের বিপরীত দিকে চলমান ট্রেন পি ট্রেন কিউকে 45 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে,
টেন পি এবং টেন কিউয়ের দৈর্ঘ্য বলেছে এত মিটার ও এত মিটার, টেন কিউয়ের গতিবেগ কত 140 কিলোমিটার পার ঘন্টা, টেন পি 1800 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করবে কোন সময়, তো কিউয়ের গতিবেগ কত 144 কিলোমিটার পার ঘন্টা, এটাকে আমরা কী করবো কি মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, তো আটের রং 140 মানে 8×40 মিটার পার সেকেন্ড, পির বেগটা আমরা জানি না ধরলাম ভি মিটার পার সেকেন্ড। এবার দেখো এই টেনটা এইদিকে যাচ্ছে, এই টেনটা এইদিকে যাচ্ছে, ঠিক আছে, একে অপরের বিপরীত দিকে, তারা কী করছে না ক্রস করছে, একে অপরকে ক্রস করছে, একে অপরকে ক্রস করা তার মানে কি নিজেদের দৈর্ঘ্যকে অতিক্রম করা, মানে 1200 মিটার প্লাস 1500 মিটারকে অতিক্রম করা, ঠিক আছে। কোন বেগ নিয়ে করবে দেখো, একে অপরের বিপরীত দিকে আসা মানে কী হয়ে যায় বেগটা যোগ হয়ে যায়, তার মানে ভি প্লাস 40, কত সময় লাগছে সমান সমান টাইম, কত সময় লাগছে না 45 সেকেন্ড বলা রয়েছে, ঠিক আছে। তখন এখান থেকে পাচ্ছি আমি কত 2700 ভি প্লাস 40 সমান সমান হচ্ছে 45, 45 দিয়ে এটা পুরো কাটে 60 হয়, তাহলে ভির মান কত পাবো এখান থেকে আমরা 40 বিয়োগ করলে 20, তার মানে ট্রেন যে পি রয়েছে সেই ট্রেন পির বেগ কত 20 মিটার পার সেকেন্ড। এবার দেখো কী বলেছে না ট্রেন পিটা 1800 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করবে কত সময়, তাহলে 1800 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, তো 1800 প্লাস 1200, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার টাইম রিকোয়ার্ড টাইম, আমাকে টাইমটা বার করতে হবে, সমান সমান কি দূরত্ব বাই বেগ, বেগটা কত 20, উপরে হচ্ছে কত 3000, তলায় আছে কত 20, কাটাকাটি করলে কত পাচ্ছি আমি 150 সেকেন্ড, তো 150 সেকেন্ডে ট্রেন পি 1800 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে সে অতিক্রম করতে পারবে, আশা করি বুঝতে পেরেছ। চলো পয়েন্টটা যাব, একটু সাবধানে করলেই অঙ্কগুলো করা যাবে। 20 জন ব্যক্তি একটা কাজ দিনে 5 ঘন্টা করে কাজ করে 18 দিনে শেষ করতে পারে, তবে 25 জন ব্যক্তি দিনে 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজ শেষ করতে পারে, তোমার ডেজটা তোমার লাস্টে লেখো ডেজ, এটা হচ্ছে তোমার আওয়ার আর এটা হচ্ছে তোমার ম্যান পাওয়ার, ঠিক আছে মানুষ। তাহলে 20 জন ব্যক্তি প্রতিদিন কী করছে না 5 ঘন্টা করে কাজ করছে 18 দিনে শেষ করে, তাহলে 25 জন ব্যক্তি 6 ঘন্টা করে কাজ করলে কদিনে শেষ করতে পারবে, আমাকে বার করতে হবে কি রিকোয়ার্ড ডেজ, যেমন 18×2। দেখো লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা সবসময় কী হয় ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত মানে কী হয় ওপরেরটা বাই নিচেরটা 20/25, ঘন্টার সাথেও দিনের কিন্তু সবসময় ব্যস্ত সম্পর্ক, মানে তুমি দিনে যদি 10 ঘন্টা করে পড়ো একটা বই শেষ করতে যা সময় লাগবে, তুমি যদি 5 ঘন্টা করে পড়ো অনেক বেশি সময় লাগবে, তার মানে তোমার যখনই ঘন্টা কমাবে দিন বাড়বে, তার মানে কিন্তু এটাও ব্যস্ত সম্পর্ক, মানে এটাও কিন্তু হবে 5/6, কাটাকুটি করো 6 দিয়ে কাটলে হয় 3, 5 দিয়ে কাটলে হয় 5, 5 দিয়ে কাটলে হয় 4, 4×3 কত হচ্ছে 12, তাহলে 12 দিনে কাজটা শেষ করতে পারবে, ঠিক আছে 12 দিনে কাজটা শেষ করতে পারবে। চলো পরেরটা যাবো আমরা, আচ্ছা মানি না কত দিয়েছে 0.7 আর 0.4কে গুণ করলে কত পাচ্ছি আমরা 0.28 পাচ্ছি এখান থেকে, আচ্ছা ভাগ দিয়েছে এখান থেকে দেখো, আচ্ছা 0.28কে 0.2×0.3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হয় দেখো 0.06 হয়, 0.28 থেকে যদি বিয়োগ করি কত পাচ্ছি আমি 0.22, ঠিক আছে। আর এইদিকে দেখো 12 আর 16 গুণ করলে কত হচ্ছে 132 মানে 1.92, আর এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে কী হবে না 28/22 পয়েন্ট তো কেটে যায় প্লাস 192/100, ঠিক আছে একটু কাটাকুটি করি, এটা হচ্ছে তোমার কত 14/11 আর এটা করলে তোমার কত হয় 4/48 তোমার হচ্ছে 192, 4/25 হচ্ছে 100, তার মানে 25 আর 11 বলে কত হয় 275, ওপরে কত হবে 25×14 তার মানে 5×14=0, হাতে হলো 7×14=28, আর সাথে হচ্ছে কত 35, 350 প্লাস 48×11 তার মানে কত হচ্ছে এটা 528, তার মানে 878/275, তাহলে অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো কয়েকটা যাবো আমরা, কোনো মূলধন 15 বছর এটি 6 গুণ হলে বার্ষিক সুদের হার একই জিনিস, তাহলে পি থেকে হচ্ছে কত 6p, তাহলে ইন্টারেস্টটা কত হচ্ছে না 5p, কতর উপর ইন্টারেস্ট, পি এর উপর ইন্টারেস্ট 15 বছরে, এখানে 8টা আমাকে বার করতে হবে বাই 100, তাহলে আর এর মান কত হবে 5×15 = 3, তার মানে 100/3 তার মানে 33.33%, ঠিক আছে তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার আমার। চলো পরেরটা যাবো আমরা, কী বলেছে এখানে ছবিতে 5টা ভিন্ন ব্র্যান্ডের সাদা ও কালো গাড়ির বিক্রির তালিকা দেখানো হয়েছে,
এক্স হচ্ছে ব্র্যান্ড পিছু গড় কালো গাড়ি, আর ওয়াই হচ্ছে ব্র্যান্ড পিছু গড় সাদা গাড়ি। তাহলে ওয়াই আর এক্সের মানটা কত? ঠিক আছে, তাহলে এখানে আমাকে মোটামুটি গড় বার করতে হবে। গড় বার করার পর বিয়োগ করতে হবে, প্রথমে আমি এই সাদাগুলো বিয়োগ করছি, মানে সাদাগুলো দেখো হোয়াইট। তাহলে 108 আর 122, তাহলে কত হচ্ছে 230। 230 130 করলে কত হয়? 360। 360 আর তোমার এখান থেকে 160 যোগ করলে কত হচ্ছে? 42। 520। 520 আর 100 হচ্ছে কত? 620। তাহলে 620/6, এটা হচ্ছে তোমার গড়। ঠিক আছে, যেটা হচ্ছে তোমার বলেছে ওয়াই, ওয়াই সমান এটা। আর এক্স সমান কত দেখো, তো এখান থেকে 4 দিয়ে দিচ্ছি, তাহলে এখানে হয়ে গেলো তোমার 100। মানে দেখো প্রত্যেকটা 500 চলে এসছে, এখানে 5 লিখে ফেললাম। আর এখান থেকে 10 পাচ্ছি, এখান থেকে 21, মানে 31 আর 31 9 40 20 হচ্ছে 60। 560/6, এইটাই বিয়োগ করতে বলেছে আমাকে। 5 দিয়ে ভাগ হবে, কারণ এখানে 5টা ব্র্যান্ড আছে, 5 দিয়ে ভাগ হবে। তো কত পাচ্ছি এখান থেকে দেখো, এখান থেকে 40 পাচ্ছি, আর এখান থেকে পাচ্ছি আমি 20। 60কে 5 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমি? 12। তাহলে 12 হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। এটা ওয়াই মাইনাস এক্সের মানে 5টা ব্র্যান্ড আছে, এখানে দেখেন 5 দিয়ে ভাগ হবে, 6 দিয়ে নয়। চলো পরেরটা যাবো আমরা। কী বলেছে, ছবিতে দুটো শোরুম থেকে 5টা ব্র্যান্ডের বিক্রি হওয়া ঘড়ির সংখ্যা দেখানো হয়েছে। তো এম সমান ব্র্যান্ড কিছু শোরুম ওয়ান থেকে বিক্রি হওয়া গড় গাড়ির সংখ্যা। তো কী বলেছে এখানে, এম হচ্ছে তোমার ব্র্যান্ড পিছু শোরুম ওয়ান, মানে এই শোরুমের গড়টা আমাকে বার করতে হবে। তো গড়টা বার করে কথা দেখি, 8 10 10 5 15 5 20 হাতে রইলো 2, 5 2 7 চারে 11, 7 18, 18 5 23, আর 6 হচ্ছে 29। এই 29কে 290 কত দিয়ে ভাগ করবো? 1 2 3 4 5 দিয়ে। তো 5 দিয়ে কালে কত পাচ্ছি এখান থেকে? 5 5 25, 5 8 40, 58। তাহলে এম এর মান কত পাচ্ছি এখান থেকে আমি? 58 পাচ্ছি। কী করতে হবে আমাকে এবারে? শোরুম 2 এর ব্র্যান্ড 3 এর বিক্রি হওয়া ঘড়ি সংখ্যা। দেখ শোরুম 2 মানে কোনটা? এই শোরুমের 2। ব্র্যান্ড 3 মানে কোনটা? এইটা। তাহলে ব্র্যান্ড 3 বিক্রি হওয়া এই ঘড়ি সংখ্যার সাথে এটার অনুপাত বার করতে হবে, মানে 50:58 বার করতে হবে। তাহলে 25:29 হয়ে গেল অঙ্ক আমার, অপশান সি। চলো পরেরটা যাব। ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্যের অনুপাত 2:2:3, পরিসীমা বলেছে 42 সেন্টিমিটার, তাহলে বৃহত্তম বাহুটি দৈর্ঘ্য কত? যদি যোগ করে দেখি তাহলে কত হবে? দেখো যদি 100 ধরো তাহলে কী হবে? 2 2 4 3 7, তাহলে 7 সমান 42, বা 7x সমান 42, তাহলে 1 সমান কত? 6। সবথেকে বড়ো বাবু কোনটা? 3 হচ্ছে সবথেকে বড়ো বাবু, মানে 3 × 6, তার মানে কত হচ্ছে এটা? 18। এক্স ধরো করতে পারো বা এমনি মুখোমুখিও করতে পারো, 3 6 18 হচ্ছে এটা। চলো পয়েন্টে যাবো। একটা দ্রব্যের দাম 4% বৃদ্ধি পায় যদি বৃদ্ধির পর দামটি হয় 832 টাকা, তবে প্রকৃত দাম কত? ছিল 100, হয়েছে কত? 104। তো এই 104 সমান কত? 832। তাহলে 1 সমান কত? 8 দিয়ে কাটে, মানে 1 সমান 8। তাহলে এই 1 সমান কত হবে? না, 100 × 8, 800। 800 টাকা ছিল প্রকৃত দাম, আশা করি বোঝা গেছে। চলো কী বলেছে, একটা দ্রব্যকে 6% ক্ষতির বদলে 6% লাভে বিক্রি করা হয়, তবে বিক্রেতা এত টাকা বেশি পায়, দ্রব্যটার ক্রয় মূল্য কত? ঠিক আছে, আমরা এটাকে কি করতে পারি না, মানে এটাকে 100 ধরেও করতে পারি। তো ধরলাম যে ক্রয় মূল্য হচ্ছে 100, ক্ষতিতে বিক্রি করা মানে কত হতো? যদি লসে বিক্রি করতাম তাহলে কত হতো? এটা 94 হতো। আর যদি প্রফিটে বিক্রি করতাম তাহলে কী হতো? এটা 106 হতো। এই যে পার্থক্যটা হবে, সেই পার্থক্য সমান কত হবে? 60 টাকা 72 পয়সা। এই পার্থক্য সমান কত দেখো, 106 থেকে যদি আমি 94 বিয়োগ করি কত পাচ্ছি আমি? 12 পাচ্ছি। তাহলে এই 12 টাকাটা সমান কত? 60 টাকা 72 পয়সা। তেমন আমি 1 সমান বলতে পারি এখান থেকে, 5 × 60, 6 × 72, 1 সমান 5.06। তাহলে 100 সমান কত? জাস্ট 506-এর সাথে তলায় 100 গুণ করে দাও, কত হচ্ছে? 506। তার মানে দ্রব্যটার ক্রয় মূল্য কত হয়ে গেল? 506 টাকা। চলো পরের প্রশ্ন যাব। মান নির্ণয় দিয়েছে, প্রথমে দেখো এখানে ভাগ রয়েছে, মানে এটা উল্টে যাচ্ছে, তাহলে 1 2 × 1 24 × 36, ঠিক আছে, প্লাস 1 48 যেটা আমাদের থাক, মাইনাস 1 60। আর তলায় কী আছে দেখো, তলাতেও কিন্তু কাটাকুটি কিছু যায় না, তাহলে 216 আমি রসবও করেই ফেলছি একদম। এটা কত হচ্ছে দেখো, 12 দিয়ে কাটলে হয়, 12 2 = 24, আচ্ছা 12 কে 12, 8 বরং ছিল আমি 18 হচ্ছে, তাই তো? 24 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 9 হচ্ছে। আর এখান থেকে কত পাচ্ছি আমি? 36 16, মানে 1 পাচ্ছি। আচ্ছা এবার ওপরটা দেখে নিই কত পাচ্ছি, 12 দিয়ে কাটলে হয় 3, 12 দিয়ে কাটলে হয় 2, মানে 3 এর 4
কারণ ওপরটা যদি আমি করি দশক তাহলে কত হচ্ছে, চার বারো চার তোমার ষাট, 120 আর 240, 240 হচ্ছে ওপরে দশক, তাহলে তিনের চার, চার দিয়ে কাটলে হয় ষাট, তার মানে 180 পাচ্ছি, ঠিক আছে, প্লাস 48 দিয়ে কাটলে হয় পাঁচ, আর এখান দিয়ে কাটলে কত পাচ্ছি আমি এখান থেকে চার, ইনটু কী হবে 216/27, একে হচ্ছে 28, তাহলে 181/240 ইনটু 216/28, যতটা কাটাকুটি যায় করতে হবে এখান থেকে। তো চার ষাটে 240 হয়, চার পাঁচা 20, চার চারে 16, ঠিক আছে, আর একটু কাটে এটা, ছ লং 54, ছ দশে 60, আর তো কাটাকুটি যাওয়ার জায়গা নেই, তাহলে নয়কে নয়, 18 আর 9 গুণ করলে কত হচ্ছে না 162, আর তলায় কত হচ্ছে দেখো 280, তাহলে 1629/280, 1629/280, ঠিক আছে, এটাই হচ্ছে রাইট আনসার। আচ্ছা লাস্ট অঙ্ক, জে ওয়ান একটা কাজ 10 দিনে করতে পারে, জে টু একই কাজ 12 দিনে, জে থ্রি একা একই কাজ 15 দিনে করতে পারে, যদি তারা একসাথে কাজটা সম্পন্ন করে এবং 2250 টাকা মজুরি পায়, তাহলে জে ওয়ান আর জে থ্রি ভাগের মধ্যে অন্তর্গত। তো জে ওয়ান একটা কাজ করতে পারে 10 দিনে, জে টু একটা কাজ করতে পারে তোমার এখান থেকে 12 দিনে, আর জে থ্রি করতে পারে কত দিনে, 15 দিনে। তো আমরা করবো কি, আমরা করবো এলসিএম, যেটা হচ্ছে 60, এটা হচ্ছে মোট কাজ, ঠিক আছে, মোট কাজ হয়ে গেলাম। তারপরে জে ওয়ান একদিনে করবে তোমার 6 ইউনিট কাজ, জে টু করবে কত, 5 ইউনিট কাজ, জে থ্রি করবে কত, 4 ইউনিট কাজ, তার মানে তারা যে মজুরিটা পাবে কোন অনুপাতে পাবে, জে ওয়ান ইস টু জে টু ইস টু জে থ্রি কোন অনুপাতে পাবে, প্রতিদিন যে পরিমাণ করে কাজ করবে সেই পরিমাণের এতে পাবে, ঠিক আছে, জে ওয়ান আর জে থ্রির ভাগের মধ্যে অন্তর কত, ঠিক আছে। তো দেখো জে ওয়ানের ভাগ কত এখান থেকে বলতে পারে, 6/5 = 11/15, 6/15, আর জে থ্রির ভাগ কত এখান থেকে, 4/15, তাহলে এদের মধ্যে অন্তর কত হলো, 2/15, তার মানে 2/15 × 200/2250, কাউরি করলে কত হয় দেখো, 150 পাই এখান থেকে, তাহলে 150 আর গুণ করলে কত হয়, 300, তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ডিফারেন্স, বা যেটা বলেছে অন্তর, জি ওয়ান আর জি থ্রির মধ্যে ভাগের অন্তর কত হলো, 300 টাকা। আশা করি বোঝা গেছে, কোনো জায়গায় ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রাখো, পরের পার্টগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।